الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات أرجع عليه بالغداة والعشية إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار إلى آخر الحديث رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মরণের পর কি হবে, মরণের পর কি হবে এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ সময়ের নাম হচ্ছে আলামে বারজাখ, আত্মার জগৎ। মরার পরে মানুষকে বাড়ির পিছনে বা কবরস্থানে যে কবর দেওয়া হয়, মূলত এটা কবর নয়, এটা হচ্ছে মানুষকে মাটির নিচে ঢেকে দেওয়া। উপরে থাকলে গন্ধ হবে, পরিবেশ নষ্ট হবে, মান সম্মানের ক্ষতি হবে। এই কারণে মূলত মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম হলো কবর। কবর বলতে বাড়ির পিছনের কবরই যদি কবর হয়, তাহলে যাকে মাছে খেয়ে নিল তার কবর কোথায়? কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যাকে পশু প্রাণী বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি স্বপ্নের মতো, কবরের শাস্তি বাস্তব দেখার কিছু নেই। আপনি ঘুমিয়ে আছেন, আপনার পাশে একটা লোক বসে আছে, তা আপনি ঘুমিয়ে স্বপ্নে দেখছেন গোখরা সাপ আপনাকে দংশন করছে বা করবে, আপনি ভয়ে চিৎকার করে পালিয়ে যাচ্ছেন, চট করে ঘুম ভেঙে গেল। আপনি এখন বলতে পারবেন সাপ কত লম্বা ছিল, তার রং আকৃতি কি ছিল? দিনের মতো আপনি দেখতে পাচ্ছেন টকটকে ঝকঝকে, কতবার আপনাকে দংশন করেছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আর একজন পাশে বসে আছো তো কিছুই দেখে না। এইরকম হচ্ছে কবরের শাস্তি। আমরা যেটা শুনেছি, জনৈক ইমাম সাহেব সৌদি আরবের মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে, এবং বলা হয়েছে এইটা যত জন 10 জন 50টা করে 20টা করে ছাপিয়ে ছড়িয়ে দিবে সে তত নেকি পাবে। ঘটনাটি নগদ মিথ্যে, কবরের শাস্তি দেখা যাবে না। কবরের শাস্তি মানুষের নাগালের বাহিরে, নাগালের ভিতরে নয়। সাথে সাথে কবরের শাস্তির যে ভিডিও ক্যাসেট করা হয়েছে, এসব ক্যাসেটে আপনি কবরের শাস্তি শুনতে পারবেন না, এটা জায়েজ নয়। কবরের শাস্তির বাস্তবতা মানুষ দেখাতে পারে না। কবরের শাস্তি মেনে নেওয়া হয়েছে, আল্লাহ আছেন আমি না দেখে মেনে নিয়েছি, এর নাম ঈমান।
কেয়ামত একদিন হবে, আমি না দেখে মেনে নিয়েছি, এর নাম ঈমান। জাহান্নাম জান্নাত হবে এটা আমি বাস্তব না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। আমার ভাগ্যে ভালো মন্দ আছে এই কথা আমি মেনে নিয়েছি, তার নাম ঈমান। কবরের শাস্তি হবে, হয়, হচ্ছে, এটা আমি মেনে নিয়েছি, তার নাম ঈমান। এটা বাস্তব দেখানোর কিছু নেই। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, সামুয়া দেবুহারাতায়ন, আমি তাকে কবরে বারবার শাস্তি দেব, সকাল সন্ধ্যে দিন রাত শাস্তি দিব। সুমাইরা দুনা এলা আজমিন আজিম, তারপর তাকে বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কত কঠিন? কবর, কবরের কিছু বিবরণ, মরার পরে কি হবে এ ব্যাপারে এক সংক্ষিপ্ত বিবরণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যায়, আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়াল আশিয়ে, তার থাকার জায়গাটা জাহান্নামে জান্নাত তার সামনে বারবার পেশ করা হয়, এই দেখো তোমার থাকার জায়গা, ইনকান মিন আহলিন নার ফামিন আহলিন নার, সে যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের জায়গা দেখানো হয়, সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের জায়গা দেখানো হয়। হাত্তা ইয়াবাসাহুল্লাহ ইয়াউমুল কিয়ামা, ওই দিন পর্যন্ত যেদিন আল্লাহ তাকে জীবিত করবেন, বিচারের দিন পর্যন্ত তাকে জাহান্নাম জান্নাত দেখানো হয়। অন্য এক বর্ণনা এসেছে, এজা উজিয়া ফিল কবর, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, অতাওয়াল্লা আনহাসাবহ, যারা রাখতে এসেছিল তারা যখন চলে যায়, লায়াসমাউ কারানি আলিহিম, তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। সম্মানিত উপস্থিতি, সবাই চলে যাচ্ছে এইটাও শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু তার কোনো বলার কোনো পথ ঘাট নেই। আপনি স্বপ্নে দেখছেন শয়তান আমাকে চেপে ধরেছে, খুব চেষ্টা করছেন কিন্তু আপনি ছাড়া পাচ্ছেন না। এই অবস্থাটা যেমন, কবরের অবস্থাটা তেমন, আপনি কথা বলতে পারবেন না। তবে অত্র হাদিসে যে বলা হয়েছে যে চলে যাওয়ার শব্দ কবর থেকে শুনতে পায়, এইটাও সাময়িক, তাৎক্ষণিক, পরে আবার কেউ কবরের পাশ দিয়ে গেলে শুনতে পাবে এইটা নয়। মরা মানুষকে দুনিয়ার কোনো কাজ কর্ম কথা শোনানো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় আপনি মরা মানুষকে কিছু শোনাতে পারবেন না। বদরের যুদ্ধের পর কুরাইশ নেতাদেরকে উদবা সাহেবা এদেরকে টেনে হেঁচড়ে একটা গর্তে ফেলে দেওয়া হলো, তখন আল্লাহর নবী পাশে দাঁড়িয়ে বললেন, তোমাদের সাথে যা ওয়াদা হয়েছিল তা পেয়েছো কি? তার মানে আমি বলেছিলাম আমার কথা মেনে নিলে জান্নাত হবে, আমার কথা না মানলে জাহান্নাম হবে, কবরের শাস্তি হবে,
তো আমার কথা এখন পেয়েছো কি? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলেন কি, ওরা কি আপনার কথা শুনতে পাচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর, তোমরা আমার কথা যেভাবে শুনতে পাচ্ছ এখন তারা তার চেয়ে বেশি শুনতে পাচ্ছে। এইটাই ছিল তার জন্য মজাজার তাৎক্ষণিক অলৌকিক ক্ষমতা। এখন তাদেরকে কেউ কোনো কথা শোনাতে পারবে না। ওইটাই ছিল তাৎক্ষণিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তাকে তাদেরকে অপমান করা। কবরের শাস্তি ভালো মন্দ কেউ দুনিয়া থেকে বুঝতে পারবে না। তাই তো আমি কবি নজরুল ইসলামের কথাটি বলেছিলাম, আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মর জেনে রাজান শুনতে পায়, এই গুনাগার গো রাজাব হতে পাইবে রেহাই, এরকম কিছু বাক্য আছে। তাম বলেছিলাম, নজরুল ইসলাম সাহেব বাউল বলেছেন, কোরআন হাদিস জানলে তিনি এই কথা বলতেন না। মসজিদের পাশে কবর দিয়ে কোনো লাভ নেই। আমি বলেছি, আপনার বাপের কবর মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না, বিচার তার কর্ম অনুযায়ী হবে। কর্ম যেমন বিচার তেমন, সেখানে কারো কোনো কথা চলবে না। কোনো মানুষের সুপারিশ, কোনো মানুষের কথা সেখানে গ্রহণীয় নয়। বিচার শুরু হওয়ার পূর্বে তিনি বলে দিবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিহা শাইআ ওয়ালা আমরু ইয়াউমা ইজিল্লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। ওই সময়তে বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায়, আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। সেদিন কারো কথা অনুযায়ী বিচার হবে না। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি ঠাকুরের মানের হানি করিনি। ঠাকুর আপনাদের নিন্দা করেছে, ঠাকুর বলেছে ওরা কি বাংলা অক্ষর চিনে, ওরা বাংলা ভাষা জানে, বেটারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বানাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সূচনায় তখন সে নিন্দা করছে, যারা পড়াশোনাই জানে না বাংলা, তো এরা আবার বিশ্ববিদ্যালয় কি করবে? বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিতা লিখেছিল ভদ্রলোক 25 লাইন, সেটি কলিকাতা প্রেস ক্লাবে সর্বপ্রথমে পড়া হয়। যতবারও বলেছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবারও কালিমাকে বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাই তো আমি বলেছিলাম, তোমার বাপের আকাশ। আমি ঠাকুরের নিন্দা করিনি। জাতি যখন বিলাতে, জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুরকে মানুষ আজও চিনে না, শুধু ঠাকুরের কবিতা পড়ে, ঠাকুর আপনাকে মানুষই মনে করে না। আমি ঠাকুরের মানের হানি করিনি। আমি বলেছি, ঠাকুর প্রত্যেকবার যতবার বলছে ও মা তোমার আকাশ, ততবার বলছে কালিমা তোমার আকাশ। কালিমায়ের আকাশ নয়, এটা আল্লাহর আকাশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে, কবরের শাস্তি মানুষের নাগালের ভিতরে নয়। কবরের শাস্তি নিশ্চিত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নাজ্জার বংশের খেজুর বাগানে ছিলেন, আলা বাগলাতিল্লাহু, তার খচ্চরের উপরে উঠে, তার খচ্চরের উপরে আরোহণ অবস্থায় তিনি ছিলেন। অনাহানু মাহু, আমরা তার সাথে ছিলাম। ইজ হাদাত, হঠাৎ খচ্চরটি লাফ দিয়ে উঠল, ফাকাদা তুলকিহে, মনে হলে যেন খচ্চর
আল্লাহর নবীকে পিঠ থেকে ফেলে দিবে এইরকম মনে হলো। আল্লাহর নবী পশু প্রাণীর পিঠ থেকে পড়ে গেছেন, এর প্রমাণে কত বুখারী মুসলিমের হাদিস আছে। একবার এক যুদ্ধ থেকে আসছিলেন, সাথে সাফে ইবনে হুয়াই ইবনে আখতাব ছিলেন, আল্লাহ রাসূল এবং তার স্ত্রী দুইজনই উটের পিঠ থেকে ছিটকে দূরে পড়ে গেলেন। সাহাবী দৌড়ে আল্লাহ রাসূলকে উঠাতে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার কাছে এসেছো কেন? দেখো আগে সাফের কি খবর। সাফের ওখানে গিয়ে তার গায়ে অতিরিক্ত একটা চাদর চাপিয়ে দিয়ে তাকে ওখান থেকে উঠালেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর এই কাজ থেকে বোঝা যায়, মহিলারা বিপদে পড়লে আপনি তাকে উদ্ধার করবেন, তবে আপনার কাছে কোনো কাপড় থাকলে তার গায়ে অতিরিক্ত কাপড় দিয়ে তার সহযোগিতা করার চেষ্টা করবেন। সাথে সাথে এটাও বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেও গাধার পিঠ থেকে উল্টে পড়ে যেতে পারেন, যদি আপনাদের পীর সাহেব পড়বেন না। এইটা কেমনে মেনে নেওয়া যায় যে আল্লাহর কি দয়া নাই যে নবী পড়ে গেলেন? কথা তো ঠিকই, তো নবী পড়ে গেলেন কথা ঠিকই, মানে কেউ নাকি মানুষ নন নাকি? হতেই পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফেরেশতা না নূর কিছুনি মাটির মানুষ? লাভ দিয়ে উঠেছে, পড়ে গেছেন, পড়ে যাওয়াই স্বাভাবিক। হাদিস তো বুখারী মুসলিম, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। পড়ে গিয়ে পা ভেঙে গেছে, চলতে পারেন না, সেগুলো পীর সাহেবের ব্যাপার হতে পারে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যা। চট্টগ্রামের মধ্যে একটা কথা পড়লো, যে ছেলেটা বলছিল বারবার, এখন কথা বলছিল যে অমুক দান করেছে। ইনশাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ মানে দান করবে। এই যে ঢোকার সময় একটা ছেলে এখানে কথা বলছিল, বলছে ইনশাল্লাহ 1,000 টাকা দান করেছে। 1,000 টাকা ইনশাল্লাহ মানে দান করেনি এখনো। ইনশাল্লাহ শব্দ চলে ভবিষ্যতের জন্য, আর আলহামদুলিল্লাহ চলে নগদ, নগদে আলহামদুলিল্লাহ, আর বাকিতে ইনশাআল্লাহ। কালকে আপনার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ছেলে বলছে, আব্বু একটা কলম নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আনবো, যেটা বাকি আছে সেটার জন্য ইনশাআল্লাহ, নগদের জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 5,000 টাকা দান করেছি, আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। আল্লাহ তার প্রতি দয়া করুক, আল্লাহ তার অর্থ সম্পদ বেশি করে দেয়। জি ভাইজান, একটু তো মনে হলো যেন গাধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দিবে। ফায়জা আকবর সিত্তা ও খামসা, হঠাৎ দেখি সেখানে 6টি বা 5টি কবর। কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ারে ফাসা বাহাদিল কবরে, এই কবরবাসীকে কে চিনে? কেউ কি চিনে কবরবাসী কারা? কালা রাসূল, না না, একজন বলল জি আমি চিনি। তালা রাসূল বললেন, ফামাতা মাতো, এরা কখন মরেছে? তখন লোকটি বলল, ফিশিরকে, অমুসলিম অবস্থায় মরেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতে পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ক্ষমা চাইতে পারবেন না, এই অনুমতি নেই। তিনি যখন বুঝলেন যে এরা শিরক অবস্থায় ইসলামের পূর্বেই মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, তখন তিনি তাদের ব্যাপারে ক্ষমার কথা কিছু বললেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ বললেন, না আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইতে পারেন না। তখন আল্লাহ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু আমার মায়ের কবর দেখতে যেতে দেন। হ্যাঁ, তা দেখতে যেতে পারেন, তবে আপনি ক্ষমা চাওয়ার কথা বলতে পারবেন না। আপনি আপনার মায়ের কবরের কাছে যান, ঘুরে ঘুরে আসেন, আমাকে বলতে পারবেন না যে আমার মাকে ক্ষমা করেন, আপনার মাকে ক্ষমা করেন, এই সুযোগ, এই বাক্য বলার মতো সুযোগ আপনার নেই। কেন? এই বলার সুযোগ হতো যদি আপনার মা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে
ও তো সময়ের আগে চলে গেছে, অতএব আপনি এখন আপনার মায়ের জন্য আল্লাহ ক্ষমা করেন এই কথা ব্যবহার করতে পারবেন না, এই কথা বলার অনুমতি নেই। এই কথা বলার অনুমতি আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি, আল্লাহ তাআলা পৃথিবীর দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে দেননি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমার কথা বলেছিলেন, আল্লাহ বলেছেন না হবে না। ওরা ধর্মকর্ম বুঝে না বা ওদের কাছে ধর্ম চুমা দিয়ে চলে, যার জন্য এভাবে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আবার কবরে উঠে বলেছিল যে আমি ঈমান এনেছি। যাদের কাছে আল্লাহর নবী কবর থেকে হাত বাড়িয়ে সালাম করে তাদের কাছে এই কথাও হতে পারে যে আল্লাহর নবীর মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কবর থেকে উঠে বলেছে যে আমি ঈমান আনলাম, হতে পারে। যেহেতু তার এই কথাটা যে কবর থেকে হাত বাড়িয়ে তাকে সালাম দিয়েছে, এটা কথা হলো মানে মিথ্যে হলে কি আর, এত নগদ মিথ্যে মানুষ বলে কি করে? ওর মতো অহেতুক মানুষ মরা পর্যন্ত হাজার লক্ষ কোটি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গড়াগড়ি পাড়ে, তো ওর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন এই পরিবেশ তার নেই, উনি মারা গেছেন, কোনো ক্ষমতা তার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেও বিচারের মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত কোনো বাক্য ব্যবহার করার মতো তার ক্ষমতা নেই। আপনার মরণ হবে, তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন, তার কোনো কিছু করার ক্ষমতা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল ইবনে আব্বাস, আব্বাস আপনি নবী যখন বেঁচে ছিলেন তখন তাকে সামনে রেখে আমরা পানি চেয়েছি, এখন নবী মারা গেছেন কার মাধ্যমে পানি চাইবো, চলেন আপনি একটু আমাদের জন্য পানি চান আল্লাহর দরবারে। তো নবী দিয়ে পানি চাইলে চাইলে হলে তো তাহলে উমারই বলতেন যে চলেন কবরকে গিয়ে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কবর থেকে একটু আল্লাহকে বলেন তো যে পানি দিতে হবে। কবর থেকে কিছু করার কোনো পথ ঘাট নেই, তিনি বললেন এই উম্মতকে ইন্না হাজাল উম্মাত লা তুবতালা ফি কবরিহিম, এই উম্মতকে কবরে বিপদে ফেলা হয়, সবাইকেই কবরে জিজ্ঞাসা পরীক্ষা করা হয়, সবাই বিপদের মুখামুখি। ফাকবালা আলাইহিম, তিনি সাহাবীদেরকে মুখামুখি হলেন, মুখামুখি হয়ে বললেন তাওয়াজু মিন আযাবিল কবর, তোমরা কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও? আমরা বললাম নাউযু বিল্লাহ মিন আযাবিল কবর, আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর নিকটে বাঁচতে চাচ্ছি। তিনি বললেন তাওয়াজু মিন আযাবি জাহান্নাম, তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাও? আমরা বললাম নাউযু বিল্লাহ মিন আযাবি জাহান্নাম, আমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর নিকটে বাঁচতে চাচ্ছি। তিনি বললেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও? আমরা বললাম আল্লাহর নবী আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। তিনি বললেন তোমরা ইহকাল এবং পরকালের যেসব ফিতনা প্রকাশ পেয়েছে, ইহকালের যেসব ফিতনা প্রকাশ পেয়েছে আরও যেগুলো পাবে সেগুলো থেকে তোমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাও? আমরা বললাম আল্লাহ যেসব ফিতনা বিপদ সমস্যা দেখা দিয়েছে আর যেগুলো ভবিষ্যতে দেখা দেবে তার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত ইহুদিয়াতুন আলাইয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একজন ইহুদি মহিলা আমার কাছে আসলো, ফাযাকারাত আযাবাল কবরে, সে কবরের শাস্তির কথা বলল, সে বলল আযাকিল্লাহ, আমি তোমার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইব। বুখারী মুসলিমের হাদিসে এই পর্যন্ত এসেছে, ফাসালাত আয়েশা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবাল কবরে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন কবরের শাস্তি সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেদিন পর্যন্ত কবরের শাস্তির ব্যাপারে জানা ছিল না, তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন নাম আযাবুল কবরে হক, হ্যাঁ সত্য কবরের শাস্তি সত্য। বুখারী মুসলিমের বর্ণনা এভাবে এসেছে। এই হাদিসটা যখন আহমাদ গ্রন্থে এসেছে তখন এভাবে এসেছে, একজন ইহুদি মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আতএমুনি, আতএমতুমুনি, তোমরা আমাকে খেতে দাও, আযাকুমুল্লাহ আযাবাল কবরে ও মিন আযাবিল কবরে, আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে, তোমরা আমাকে খেতে দাও।
জি, মানুষকে দান করলে কবরের শাস্তি বন্ধ হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি আপনার মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য কবরে আছে তারা, তার নামে দান করেন। দান খুব পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। তো মহিলা, ইহুদি মহিলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আপনি আমাকে খেতে দেন, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে আটকে দিলেন, এখানে থাকো, কোথাও যেতে পাবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বাড়িতে না আসবে, আমি কবরের শাস্তির কথা জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে দেব না। আপনি তো মানে কি বলি আপনাকে, এমন সাধারণ বাঙালি আপনি যে আপনার সামনে হুজুর যে কোনো মিথ্যা কথা বলুক না কেন, আপনি খালি বলবেন সুবহানাল্লাহ। দেখেন খালি ধর্মের নামে একটা কথা বলেছেন যে আপনি আমাকে খেতে দেন, কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচাবেন। তখন কবরের শাস্তির কথাটা আয়েশা কোনোদিন শুনেননি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য, অবাক কথা, কবরের শাস্তি মানে বলো কি তুমি, তুমি ধর্মের নামে কবরের শাস্তি বলো মানে, থামো তুমি এখানে থাকো, কোথাও তুমি যেতে পাবা না। আটকে দিলেন তাকে, খাওয়া দাওয়া দিলেন কি না তা বোঝা গেল না, তবে কোনো বাড়ি যেতে দিলেন না, আল্লাহ নবী বাড়িতে আসলেন। তখন আসতে তিনি বলছেন, ইহুদি মহিলা বলছে, কি বলছে ইহুদি মহিলা, ইহুদি মহিলা বলছে যে কবরের শাস্তি হবে, আমাকে খেতে দেন, তাহলে আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে আর দাজ্জালের বিপদ থেকে বাঁচাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি মহিলা ঠিক বলেছে, কবরের শাস্তি সত্য, ফাকামা। এই কথা বলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, ফারাফা ইয়াদাইহি, তিনি তার দুই হাত উঠিয়ে কবরের শাস্তি থেকে প্রার্থনা করতে লাগলেন, ওয়াস্তাঈদু বিল্লাহি মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল ও মিন ফিতনাতি আযাবিল কবর। তিনি এই কথা বারবার বলতে লাগলেন, হাত দাঁড়িয়ে, হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের বিপদ ফিতনা থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। দীর্ঘ সময় ধরে তিনি হাত তুলে দোয়া করলেন। এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবে, নাম শুনেছেন কি? আমাকে কিনতে বলছেন নাকি? তো আপনি বলেন যে ওই বই আমি পড়েছি, ওই বই এ হাদিস আছে, তাহলে তো আমাকে কিনতে বলছেন, কেউ তো বলেন না যে আমি পড়েছি, এ হাদিস ওখানে আছে, দেখবেন ওই হাদিস এখানে আছে। কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করেন, করেছেন কিনা, কোনোদিন করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে রেখে চলে গেলেন, তখন হাত তুলে দোয়া করছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করছেন, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম কবরের শাস্তিকে হিসাব করে, ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে হিসাব করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকামতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি দারাইন ইন দা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ জন্তু নেই, নেই ঘাস পাতাও নেই, কিভাবে তারা বাঁচবে সে কথা আমি জানি না, তুমি বলেছ আমি রেখে চলে গেলাম, মাইল মাইল শ শ কিলোমিটার হাঁটলে মানুষজন দেখা যাবে না, সেখানে একটা মানুষ, মহিলা মানুষ কিভাবে থাকবে এটা বোঝার কোনো বাস্তব হিসাব নিকাশ নেই, আমি বুঝতে পারি না, দুইটা জায়গা খুব অবাক লাগে আমাকে, আশ্চর্য কিভাবে উনি থাকবেন, এটা হয় কি করে, এইভাবে তিনি রেখে চলে গেলেন। আর ওই জায়গাটা তো অবাক লাগে, যখন কাল আসাব মোসা, মোসার সঙ্গী সাথী যখন বললেন, ইন্নাল্লাহ মুদ্রা কোন, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি, মোসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন, দু একজন সঙ্গী সাথী নিয়ে পিছন থেকে ফেরাউন ধাওয়া করে আসছে, আস্তে আস্তে যখন কুলজুম সাগরের পাশে চলে আসলেন, তখন চতুর্দিক থেকে, তিন দিক থেকে, দুই দিক থেকে ফেরাউন ধাওয়া করে এসেছে, সঙ্গী সাথী বলছে আমরা আটকা পড়েছি, তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা কখনো নয়, আমরা আটকা পড়িনি, ফেরাউন আমাকে ধরতে পারবে না, এটা অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারবেন না, মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন, কিভাবে বাঁচার পথ হতে পারে, বাহ্যিক ভাবে কোনো বোঝার পথ ঘাট বোঝা যায় না, কিভাবে এটা রক্ষা হতে পারে, রক্ষার পথ কি, কোনো পথ দেখা যায় না। তবু তিনি বলছেন,
তোমরা সতর্ক হও, ফেরাউন আমাকে ধরতে পারবে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। কিভাবে উনি বাঁচবেন মুসা আলাইহিস সালাম নিজে জানেন না, তবে তিনি বলছেন যে এটা হতে পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারবে না। কিভাবে বলছেন? কোনো পথ দেখা যায় না। ওই কথাটা মনে পড়ে আমার, যেটা কি সাহসে বলছেন, এর নাম ইমান। এর নাম ইমান। নবী আল্লাহ এভাবে বলতে বলছেন বা ইমান। কিভাবে হাজেরা থাকবেন এটা দুধের বাচ্চাকে নিয়ে, এটা হয় কি করে? হাত তুলে দোয়া করে আল্লাহকে বলছেন যে তুমি রাখে রেখে যেতে বলেছ, এ রেখে চলে গেলাম। কিভাবে থাকবে সেটা আমি জানি না। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি সত্য। কবরের শাস্তির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা মাতা আহাদুকুম ও এজা উকবিরা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, ফাতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা তার কাছে আসে, আসওয়াদানে কালো, আজরাকানে নীল, কালো নীল, এটা হলো একটা ভয়াবহ অবস্থা। কালো নীল এটা কি রং হলো? কালো নীল মানে ভয়াবহ অবস্থা। ইউকালে আহাদে মাল মনকার লাখার নাকির, একজনের নাম মনকার আর একজনের নাম নাকির, দুইটার মানে হলো অপরিচিত। মনকার মানেও যা, নাকির মানেও তাই। মনকার মানেও চেনা যায় না, নাকির মানেও চেনা যায় না, অপরিচিত। একজনের নাম মনকার আর একজনের নাম নাকির, দুইজন আসবে কালো এবং নীল আকৃতি নিয়ে। অন্য বর্ণনা এসেছে, ফাইকেদানিহি, তারা দুইজন তাকে উঠিয়ে বসাবে, এই লাশকে উঠিয়ে বসানো হয় না। সে বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো স্বপ্নের মতো, বুঝাতে পারলাম না মনে হয়। লাশটাকে ফেরেশতারা ধরে উঠিয়ে বসান না, এটা নয়, ও নিজে বুঝে যে আমাকে কি করা হলো, উঠিয়ে বসানো হলো। তো বাঘের পেটে আছে, ওকে কি করে উঠানো বসে উঠিয়ে বসানো হবে? ও তো জলে ছাই হয়ে গেছে, ওকে উঠিয়ে বসানোর কি হতে পারে অবস্থা? অতএব লাশকে কবরে উঠিয়ে বসানো হয় না। সে বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। উঠিয়ে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়, মা হাজার রাজুল্লাহ, মান হাজার রাজুল্লাহ আল্লাহ বই সাফেকুম, এ লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? ফাম্বাল মুমিন, লোকটা যদি মোমেন হয়, ফায়াকুল, সে বলবে, হু আব্দুল্লাহ রাসুলাহ, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, রাসুলহ তার রাসুল। তারপরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসুলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসুল। মোমিন ব্যক্তি কবরে এই কথা বলবে, কবরে মরার পরে দুইজন ফেরেশতার সামনে এভাবে বলবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তখন তারা দুইজন বলবেন, নাম কাদ কুন্না তাকুলু দালিকা, নাম কুন্না নালাম আন তাকুলু দালিকা, আমরা জানি যে তুমি এ কথাই বলবে। হ্যাঁ, আমরা জানি যে তুমি এ কথাই বলবে, আমরা এটা জানি। এরপরে দুইজন মিলে, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফায়ুফসালাহু কবরুহু সাবুনা জেরান ফি সাবিনা, এরপরে তার কবরকে প্রশস্ত করা হবে 70 গজ, মানে অনেক 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 বেশি। অন্য হাদিসে এসেছে, মাদ্দা বাসারেহি, তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে তার কবর তত প্রশস্ত হবে, মানে সে তখন বুঝবে যে আমি কোনো ঘেরা জায়গাতে নেই, চোখ যত দূর পর্যন্ত দেখতে পাবে। তার মানে কি, সে এখন বুঝবে না যে আমি কোনো অন্তরালের মধ্যে আছি, আড়ের মধ্যে আছি। কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। অতএব আমি কোনো অন্তরাল আড়ের মধ্যে নেই, আমি কোনো ঘেরা জায়গাতে নেই, সে এটা বুঝবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইউনাওয়ারাল্লাহু কবরহু, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। অন্য জায়গা, অন্য বর্ণনা এসেছে, জিজ্ঞাসা করা হবে, মান রব্বকা, তোমার প্রতিপালককে, তখন উত্তর বলো, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ।
জিজ্ঞাসা করা হবে মা দিনক তোমার দিন কি, তখন সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। তারপর জিজ্ঞাসা করা হবে ইনি কে যাকে পাঠানো হয়েছে, তখন তিনি বলবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তাকে বলা হবে যে আপনি এটা কিভাবে জানলেন, তখন উত্তর বলবে কারা তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে এটা বুঝেছি। তখন আল্লাহ তাআলা উপর থেকে বলবে আনসাদা কাপ দিয়ে আমার বান্দা সত্য বলেছে, এই ফেরেশতারা শোনো আমার বান্দা সত্য বলেছে, ফাফরেসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, এবং জান্নাত থেকে একটা সুগন্ধি তার থাকার জায়গায় স্থানে চালু করে দাও। অন্য বর্ণনা এসেছে যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে যদি ভালো মানুষ হয় তাহলে বলে কাদ্দেমনি কাদ্দেমনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তোমরা আমাকে ওপরে রেখেছে কেন, আমার জন্য যে ভালো ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাও। তার কথাগুলি সবাই শুনতে পায়, আর যদি সবকিছু শুনতে পায় মানুষ এবং জিন ব্যতীত, সবকিছু শুনতে পায় মানুষ এবং জিন ব্যতীত। অন্য বর্ণনায় এভাবে এসেছে তাকে যখন কবরে রেখে দেওয়া হয় তারপরে দুজন ফেরেশতা আসে, তার অন্য বর্ণনা এসেছে যখন তার আত্মাটাকে বের করা হয় তখন আত্মাটাকে চক্ষু দেখতে থাকে, ওই যে ওই যে ওই যে ওই যে বের হয়ে গেল, তারপরে এভাবে আত্মার দিকে তাকাতে থাকে, বের হয়ে যায় আর চোখটা খোলাই থাকে, কেন আত্মা যখন বের হয়ে গেছে তখন দেহের মধ্যে আর কোনো শক্তি নেই, এই খোলা চক্ষু বন্ধ করতে পারবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা পাশে যারা আছো যখন আত্মা চলে যাবে তখন চক্ষু খোলা থাকলে বন্ধ করে দিও, কেননা শরীরটা গরম থাকা পর্যন্ত চক্ষুটা বন্ধ হবে, আর যদি শরীরটা ঠান্ডা হয়ে যায় আর চক্ষু বন্ধ হবে না, টেনে যদি জমা করেন একটু পরে আবার চলে যাবে যেখানে যাওয়ার। ওই সময় তো দেখতে থাকে কিভাবে তার আত্মা বের হয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু সালমাকে দেখতে এসেছিলেন তখন আবু সালমার চোখটা খোলা ছিল, তিনি তার চোখে হাত দিয়ে বন্ধ করার পরে এভাবে কথাটা তিনি বললেন। তারপর আত্মাটাকে যারা ফেরেশতা খুব সম্মানী তারা হাতে লুটে নেয়, আর তাদের হাতে থাকে একটা সুগন্ধিপূর্ণ কাপড় তাতে জড়িয়ে নেওয়া হয়, দিয়ে আকাশের দিকে যেতে থাকে, আকাশের ফেরেশতারা স্বাগতম জানায় ধন্যবাদ তোমরা খুব ভালো আত্মা নিয়ে এসেছ, একটার পর একটার পর একটার পর একটা সপ্তম আকাশে গিয়ে ইল্লিনে তার নামটা লিস্ট করা হয়, তারপরে আত্মা যেখানে থাকবে সেখানে ফেরত দেওয়া হয়। আর লোকটা যদি খারাপ হয় তখন যাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখনও বলে ওয়ালা ওরে আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ওরে আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তারে বাপ্পে মারে করে চিৎকার, সারা পৃথিবীর জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু শুনতে পায় মানুষ এবং জিন শুনতে পায় না, অথচ সে তার লাশটাকে কাঁধে করে আছে কিন্তু একটুকু বুঝতে পারে না। অন্য বর্ণনে এসেছে মানুষ যদি খারাপ হয় তখন তার আত্মাটাকে বের করতে বলা হয়, আত্মাটাকে জোর করে টেনে ফেরেশতারা উঠে টেনে হেঁচড়ে খিঁচে বের করে, বের করার পরে দুর্গন্ধ ছি 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 ছি, কেউ তাকে নিতে চায় না, সবাই তাকে ঘৃণে করে। তারপরে এইভাবে আত্মাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হয়, প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে বলে ছি 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 তোমরা কি আত্মা নিয়েছো খুব দুর্গন্ধময়, তারপর উপরে আর যাওয়া হয় না, ছিটকে তাকে নিচে ফেলে দেওয়া হয়, নিচে ফেলে দিয়ে তাকে সিজ্জিনে লিস্ট করা হয়, সিজ্জিন আছে নিচে আর ইল্লিন আছে উপরে, সিজ্জিনে তার নামটা লিস্ট করে তাকে কবরে নিয়ে আসা হয় যেখানে সে থাকবে আত্মার জগৎ। এবার দুইজন ফেরেশতা তার কাছে আসে, ভালোর বিবরণটা আগে শেষ হয়ে যাক, এরপরে যখন সে উত্তর দিয়ে ফেলে তখন দুইজন ফেরেশতা বলেন হ্যাঁ আমরা জানি তুমি এই কথাই বলবে, আমরা জানি এটা, নাম ঘুমিয়ে যাও। তখনও বলে জিনা
আর যে এলাহালি আমি আমার পরিবারের কাছে ফিরে যাবে, অহবে রহম আমি তাদের বলে দেবো যে আমি খুব ভালো অবস্থায় আছি, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তখন ফেরেশতা দুইজন বলেন, আরে যাবেন কেন, নাম কানামতিলা রুসালাইকে জহু ইল্লা আহবাহালি এলাই, আরে ঘুমিয়ে যান বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া, আরে ঘুমিয়ে যান বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় স্ত্রী ছাড়া, আরে ঘুমিয়ে যান, যাবেন কেন, ওইভাবে ঘুমান বাসর রাতের ঘুমানোর মতো। সম্মানিত দিনী ভাই বোন, বাসর রাতের ঘুমানোর সময়সীমা হলো কবরে থাকার সময়সীমা। কিছু বিদ্বানের কথা, পৃথিবীর জন্ম প্রায় 4 কোটি বছর হয়ে গেছে, আরো 4 কোটি বছর থাকতে পারে, কতদিন হলে জন্ম, কতদিন থাকবে কে জানে, কেয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, কোনো মানুষ জানে না। মানুষ যতই তাড়াতাড়ি বলুক যে কালকে মেহেদি আসবে, ইমাম মেহেদি কালকে আসবে, আর একটু পরে আসবেন দাজ্জাল, একটু পরে দাজ্জাল আসবে, এসব কথার কোনো হিসাব নেই। তিনি বলছেন, দেখো দেখো দেখো, আমি আর কেয়ামত একসাথে আছি, এইটুকু পার্থক্য, এই যে দেখো তর্জনী থেকে মধ্যের আঙুলটা যতটুকু বেড়ে আছে, আমি আর কেয়ামতের মাঝে এতটুকু ফাঁকা, 1450 বছর হলো, আমি আর কেয়ামত একসাথে আছি। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার 1450 বছর হলো, কতদিন থাকবে পৃথিবী কে জানে। তাহলে সেদিন থেকে মানুষ কবরে আছে, 4 কোটি বছর থেকে বা 10,000 বছর থেকে আছে, আরো কতদিন থাকবে, বিচার দিন পর্যন্ত থাকবে, এই পুরো সময়সীমা ভালো মানুষের জন্য হলো বাসর রাতের সমান। বাসর রাত বলতে কি বুঝায় আব্দুর রাজাক সাহেব? বাসর রাত বলতে বুঝায় যে আপনার ভাবি যেটা বানিয়েছে এটা নোংরা কথা। কি বোঝায়, আপনি রাত্রি 11টার সময় বাসর রাতে ঢুকলেন, স্ত্রী সেখানে বসে আছে সাজগোজ অবস্থায়, আপনি মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, তারপরে দুইজন মিলে দুই রেকাত সালাত আদায় করলেন, তারপরে কিছুক্ষণ কথা বললেন, তারপর আপনারা দাম্পত্য জীবনে মিলনে গেলেন, এরপরে কিছু কথা টথা বলার পরে গোসল টোসল করে এখন ঘুমাতে যাচ্ছেন, মোটামুটি রাত 3টা বেজে গেছে, 5টায় আজান হবে, তাহলে মোটামুটি ধরে নিলাম বাসর রাতের সময়সীমা 2 ঘন্টা। যদি বেশি কথা বলে থাকি তাহলে 1 ঘন্টা, যদি আরো বেশি সময় লাগিয়ে থাকি 8 ঘন্টা। কিছু সময় ঘুমালাম, এই কিছু সময় যে ঘুমালাম এইটুকু হলো বাসর রাতের সময়, এইটুকু হলে মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সময় কয়েক কোটি বছর হোক না কেন, কিন্তু আপনি যে ভালো মানুষ যার জন্য আপনার সময়সীমা হলো বাসর রাতের সমান। আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারিনি। আদম আলাইহিসসালাম মারা গেছেন, কবরে আছেন, উনি যখন উঠবেন তখন উনি বুঝবেন যে আরে একটুক আগেই তো ঘুমালাম, বাসর রাত মানে কত কথা টথা বলেই তো ঘুমালাম, আজান হয়ে গেছে, কতদিন যাবত কবরে আছেন, কিন্তু আল্লাহ ভালো মানুষের জন্য এমন ব্যবস্থা করেছেন যে কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। আর বিচারের সময়সীমা কত? বিচারের সময়সীমা হলো আপনার জন্য ফরজ সালাত আদায়ের সমান। জোহরের 4 রেকাত সালাত আদায় করতে যত সময় লাগবে, মাগরিবের 3 রেকাত সালাত আদায় করতে যত সময় লাগবে, বিচারের মাঠে আপনার বিচার হতে তত সময় লাগবে, ধরে নি 5 মিনিট 7 মিনিট, ঊর্ধ্বে ধরে নি 10 মিনিট, আপনার বিচার হতে প্রায় 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আর যদি আপনার বিচার থেমে যায় কোনো কারণবশত, যদি একদিন থেমে যায়, যদি একদিন থেমে যায় তাহলে 50,000 বছর, যদি 3 দিন আপনার বিচার থেমে যায় তাহলে থেমে গেল 1.5 লক্ষ বছর। বুঝাতে পারলাম না বিচারের মাঠ কতদিন। যারা অত্যাচারী তাদের বিচার পরে হবে, যারা একজনের জমি জোর করে দখল করেছে তার বিচার হবে না তাড়াতাড়ি, যারা পয়সা আত্মসাৎ করেছে তাদের বিচার তাড়াতাড়ি হবে না, ওরা সব জালেম। যারা পয়সা আত্মসাৎ করেছে তারা জালেম, যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের টাকা নিয়ে নিয়েছে তারা জালেম, তাদের বিচার তাড়াতাড়ি হবে না। যারা যাকাত দেয়নি তারা জালেম, যাকাত দেয়নি তো জালেম হলো কি করে, ও ফকিরের হক মেরে খেয়েছে, তো সবচেয়ে বড় জালেম শয়তান, নিজে পয়সা উপার্জন করে বিপদে পড়েছে, নিজে পয়সা উপার্জন করে কার টাকা মেরে খেয়েছে, ফকিরের, এ তো ধনী মানুষের টাকা নিয়ে জালেম জুলুম করেছে, কিন্তু ও কি করেছে,
গরিব মানুষের টাকা মেরে খেয়েছে, তো সেটাও জুলুম। তাহলে যারা জাকাত দেয় না তারাও জালেম, তাদের বিচার দেরিতে হবে। একটু যদি বিচার দেরিতে পড়ে যাই তাহলে আপনাকে আমি বুঝাতে পারি না সেটা কত কঠিন। আপনাকে আমি বলেছি একদিন সমান কত, 50,000 বছর। গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর। একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে কত সময় চলবে বিচারের মাঠে? বিচার আল্লাহই ভালো জানে। যারা জাকাত দেয়নি, যদি গরুর জাকাত না দিয়ে থাকে তাহলে গরুটা বিচারের মাঠে আসবে মোটা তাজা হয়ে, তাকে শিং দিয়ে গুতাবে আর পা দিয়ে ডলে দিবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে এভাবে হতেই থাকবে, হতেই থাকবে। যারা সুদ খেয়েছে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখের উপরে পাথর মারবে, ভাঙবে, মারবে, ভাঙবে। যতদিন বিচার হবে না ততদিন পর্যন্ত তার এভাবে হতে থাকবে। তার বিচার কতদিন চলবে আল্লাহ ভালো জানে। আর আপনার বিচারের সময়সীমা 5 মিনিট। বোঝাতে পারিনি কথা মনে হয় আমার? বিচারের মাঠে বিচারের সময়সীমা আপনার ফরজ সলাতের সমান, আর কবরে থাকার সময়সীমা হলো বাসরাতের সমান। আর যদি ঠেকে যাই তাহলে তো আর হিসাব নিকাশ আর আপনাকে দিতে পারি না। দুইজন ফেরেশতা বলবেন, জি আমরা জানি, আপনি এটাই বলবেন আপনি ঘুমিয়ে যান বাসরাতের ঘুমানোর মতো। তখন বলবেন, না আমি এখানে ঘুমানো বাড়ি ফিরে যাব, আমি বাড়িতে সবাইকে বলে দিব। তখন তারা দুজন বলবেন, জি না ঘুমিয়ে যান বাসরাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না, যার অতীব প্রিয় মানুষ ছাড়া। এই পর্যন্ত এইখানে কথা থাকলো অমল মুনাফেকুল কাফের। যদি লোকটি মুনাফেক হয়, যদি লোকটি কাফের হয়, তাহলে বলা হবে কবরে দেওয়ার পরে যে মান রব্বক তোমার প্রতিপালককে, তখন বলবে আমি বলতে পারছি না, দুঃখিত আমি, আফসোস আমি বলতে পারছি না। তোমার দিন কি? বলে আমি বলতে পারছি না, আমি দুঃখিত, আমার আফসোস। বলে তোমার তো যে একজন নবীকে পাঠানো হয়েছিল, আমি তাকে চিনি না, লোকে যা বলে সেটা আমি বলতাম, লোকে যেটা বলে সেটা আমি বলতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন দুইজন ফেরেশতা বলবেন, কাতকুন্না না আলাবান্না কাতাকুলো হাজা, হ্যাঁ আমরা জানি যে তুমি এটাই বলবে। এইটুকু বলার পরে পরের বাক্য, এই চলে তুমি কার সাথে কথা বলছ এদিকে লক্ষ্য করো। আপনারা যারা সামনে বসে আছেন কারো গায়ে হাত দিয়ে সময় কাটাবেন না, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। উত্তর ভুল হয়েছে, সে উত্তর ঠিক মতো দিতে পারেনি। যখন উত্তর দিতে পারেনি ঠিক মতো, এখন তারা দুজন বলছেন, হ্যাঁ আমরা জানি তুমি এ কথাই বলবে। এর পরের বাক্য হচ্ছে ভয়াবহ। এর পরের বাক্যে তারা বলবেন জমিনকে, জমিন ইলতামি আলাইহে, তুমি তাকে চেপে ধরো। ফাতালতাইমু আলাইহে, জমিন তাকে চেপে ধরবে। এবারও বুঝবে যে আমি কবরে আছি, বুঝাতে পারলাম না। ও থাক না কেন বাঘের পেটে, ও জলে ছাই হয়ে যাক না কেন, ও থাক না কেন পানিতে ডুবে হারিয়ে যাক না কেন, সে বুঝবে যে আমাকে মাটি চেপে ধরলো। পরের ব্যাখ্যা তিনি বলেন, ফাতাক তালে ভাজলা হু, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, কট কট করে চেপে একবারে চাপা ধরে যাবে, মাটি তাকে চেপে ধরলো। আল্লাহ হইনা ঔযুবুক মিন আযাবে জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ঔযুবুক মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ঔযুবুক মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ঔযুবুক মিন ফিতনাতিল মাহি ওয়াল মামা, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। ঔযুবুক মিন ফিতনাতে, ঔযুবুক মিন ফিতনাতে, ঔযুবুক মিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তুমি রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলছেন, হাড়হাড়িগুলো একটা আর একটার মধ্যে ঢুকে একবারে ভেঙে চুরে চেপা ধরে যাবে। তারা দুজন বলবেন, জমিন ওকে চেপে ধরো। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইউকাইয়াজুল্লাহ হামা ওয়াসাম, এই সময়ে দুইজন আর একজন ফেরেস্তা নির্ধারণ করা হবে, আর একজন ফেরেস্তা নির্ধারণ করা হবে, সেই ফেরেস্তা চোখে দেখে না, আমা ও আসাম, সেই ফেরেস্তা বধির কানে শুনে না। মা হুমির জবাতুন, তারাতে একটা লাঠি থাকবে, লাও জোরে বেবাহা জবাল্লাহ সরা তোরাবান,
যদি এই লাঠি দিয়ে হিমালয়কে মারা হয়, হিমালয় ধুলা হয়ে যাবে। তুর পাহাড় বলল যে 7 ঘন্টা সময় লাগবে। রাত 12টায় উঠা আরম্ভ করলাম, সকাল হয়ে গেল, তুর পাহাড়। আমি বললাম, সালমান, সিদ্ধান্ত মনে হয় ভুল হয়েছে, তুর পাহাড়ে মনে হয় শেষ পর্যন্ত যাওয়া যাবে না। তো বলছে, ওস্তাজি কাছাকাছি চলে এসেছি। বললাম, সিদ্ধান্ত আমি তো কোনোদিন নিয়ে ফেরত যাইনি সালমান, তা আজকে মনে হচ্ছে যাওয়া যাবে না। তো বলছে, ওস্তাজি নিরাশা হয়েন না, কাছাকাছি চলে এসেছি। আল্লাহ বলছেন, ও তিন ডোমর ফলের কসম, ও জৈতুন জৈতুন ফলের কসম, ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব সুন্দর করে সুন্দর কাঠামোতে শক্ত মজবুত করে তৈরি করেছি। মানুষ যখন আমার কথা মানেনি তখন সুমরাদাদ না হওয়া সফলা সাফিলিন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, সে তখন পশু প্রাণী কুকুর শৃগাল গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওরা এক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর মতো। আমি তাকে সুন্দর করে সৃষ্টি করেছি, তোর পাহাড়ের কসম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন ওই সময় একজন ফেরেশতা উপস্থিত হবে, তার হাতে একটা লাঠি থাকবে, সে যদি লাঠি দিয়ে পাহাড়কে মারে, তোর পাহাড়ের মতো পাহাড়কে মারলে পুরো পাহাড় ধুলা হয়ে যাবে, হিমালয়ের মতো পাহাড়কে মারলে পাহাড়টি ধুলা হয়ে যাবে। ইয়াজরেবু বিহা, সে লাঠি দিয়েও মারতে থাকবে, তখন ফেয়াসি ও শয়তান সে চিৎকার করবে, বাপরে মারে করে, ইয়াসমা মা বেনাল মাসরিক ওয়াল মাগরিব, তার চিৎকার শুনতে পাবে পুরো বিশ্বে, যা কিছু আছে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, তবে মানুষ এবং জিন শুনতে পাবে না। আমি কি দিয়ে বুঝাই আপনাকে সে কত জোরে চিৎকার করবে? এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাবে তার চিৎকার, সে কত জোরে চিৎকার করবে এ বিবরণ মানুষ দিতে পারবে না। অতএব মানুষ কবরের শাস্তি দেখতে পারে না, এটা অসম্ভব। মানুষ কবরের শাস্তি দেখতে পারে না, মানুষ কবরের শাস্তি দেখতে পারবে না, অসম্ভব, মানুষের হিসাব নিকাশের বাইরে। আর পশু প্রাণী কবরের শাস্তি শুনতে পায়, তার একটু আগে যে বললাম, ওই যে একটু আগে যে আল্লাহ রাসূল খচ্চরের উপরে ছিলেন, হঠাৎ লাভ দিয়ে উঠলো, মানে খচ্চরটা কবরের শাস্তি কি করেছে শুনতে পেয়েছে। গরু বাঁধা থাকবে যখন কবরস্থানে, তখন দেখবেন মাঝে মধ্যে গরু কান খাড়া করে আছে গরুস্থানে, বা দেখবেন ও কেমন কেমন করছে, তার চিৎকার পশু শুনতে পাচ্ছে কিন্তু মানুষ জিন শুনতে পাবে না, এটা মানুষের নাগালের বাইরে। সে ফেরেশতা তাকে মারতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে, কতদিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে, বিচারের মাঠ আবার কতদিন আল্লাহ ভালো জানে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কবর কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, এদা কানা এদা অকাফালা কবরিন, যখনই তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদতেন, হাত্তা এবল্লা লেহিয়াতাহু ওয়া বাল্লা লেহিয়াতাহু, তার দাড়ি ভিজে যেত, এমন কান্না কাঁদতেন কবরের পাশে দাঁড়ালে ঝরঝর করে চোখের পানি ঝরে দাড়ি ভিজে যেত। আপনার কি কোনোদিন এরকম হয়? আপনার তো হয় না, কেননা আপনি নাতি আর নাতনি নিয়ে ব্যস্ত আছেন, কাজের মেয়েরা আপনার চা বানাচ্ছে, আপনার হুকুম চলছে, টাকা পয়সার কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে অনেক বেশি, গাড়ি বাড়ি অনেক আছে, আপনার তো আর এত কান্নাকাটির হিসাব আসে না, মিল খায় না,
কি দিয়ে আপনি কাঁদবেন? নাতিরা খালি চোখের সামনে ছুটে বেড়াচ্ছে, নাতনি খালি চোখের সামনে ছুটে বেড়াচ্ছে, আপনি খুশিতে উৎফুল্ল আছেন। ছেলে হচ্ছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, আপনার হাসি খুশিতে দিন যাচ্ছে, আপনার চোখের পানি কোনো সময় আসে না, আসার সুযোগ হয় না। তিনি কবরের পাশে দাঁড়ালে চোখের পানি ঝরঝর করে ঝরতে 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 দাড়ি ভিজে যেত। আল্লাহর নবী আমাদের, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইজা ফারাক তফান সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আমাদের নবীকে আল্লাহ আদেশ করছেন যে আপনি কান্নাকাটি করে বলুন, এমনি বলে হয় না, একটু কান্নাকাটি করে বলতে হয়। হাজারো মানুষ পৃথিবীতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আপনার এরকম পরিবেশ হয় না যে আপনি একটু কেঁদে মাটিতে লুটিয়ে পড়বেন। মাটিতে কেঁদে লুটিয়ে পড়ে এ কথা আল্লাহ বলছেন, হাজারো মানুষ কাঁদতে 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 একবার সিজদায় পড়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়ে, তার কান্নার শব্দ তার ভীতিকে আরো বেশি করে দেয়। আপনার এরকম সময় আসে না, আপনার কান্নার মতো কোনো পরিবেশ নাই, আপনার শুধু আনন্দ ফুর্তি আর ফুর্তি। ভুল হচ্ছে, আপনাকে সেদিন বলেছিলাম মনে আছে মনে হয়, যে ব্যক্তি কান্নাকাটি করে আল্লাহর ভয়ে, ও জাহান্নামে যাবে না, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে যেমন ঢোকানো যাবে না, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে, এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া, তেমনি অসম্ভব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছেন, তো ইবনু দাগেনা দেখা হয়ে গেল রাস্তায়, এইরকম ধরেন টাঙ্গালের এক রাস্তায় দেখা হয়ে গেছে সখীপুরে। তখন ইবনু দাগেনা বলছেন, আপনি কোথায় যাবেন? মনটা খারাপ, যেখানে দুই চোখ যায় চোখানে চলে যাব। আরে আপনার মতো ভালো মানুষ চলে যাবে কেন? কত আপনি দামি মানুষ, আপনার চলে যাওয়া ঠিক নয়, আপনাকে বের করাও ঠিক নয়, তো চলেন আপনি বাড়িতে থাকবেন। তো কোরাইশেরা বলল, হ্যাঁ ও বাড়িতে থাকতে পারে, বাইরে ও মসজিদ করে থাকতে পাবে না। কিছুদিন পরে সেই কথা ভঙ্গ করে বাড়ির সামনে একটা মসজিদ বানালো। আল্লাহ আকবার বলার সাথে সাথে আবু বকর ছিলেন বাক্কাউন, খুব কান্নেওয়ালা ব্যক্তি, সলাৎ শুরু করলে একবারে কেঁদে হাউমাউ করে চিৎকার করে একবারে জান হারিয়ে দিতেন। একজন ইমাম যে সদাইসিরে মতো এরকমভাবে চিৎকারের কথা যখন নামাজ দেখেছেন কি, ওই ক্যাসেটটা একবারে সলাৎ শুরু করলে চিল্লাতেন খুব, আশেপাশের মানুষ মহিলা পুরুষ এসে হুমড়ি খেয়ে লুটিয়ে পড়তো। বুখারীর হাদিসে এসেছে যে এইটা কেমন হলো, লোকটা এরকম কলে কেন, লোকটা পাগল হলো নাকি? আশেপাশের ছেলেমেয়েরা ছুটে এসে দেখতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনার একটু কান্নার সময় আসে না, আপনার একটু চোখে পানি আসে না, আপনি একটু সময় বের করেন না, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কান্নায় ভেঙে পড়তেন, যার পিছনে জান্নাত ছুটে বেড়াই, জান্নাত তার পিছনে দৌড়াই। তো তাকে বলা হলো যে আচ্ছা, ফকির আল্লাহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো তাজকুলুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আচ্ছা উসমান, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে কাঁদেন কেন? তখন তিনি বলছেন, শোনেন শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফাই নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ মিনহু। মরার পরে প্রথম বিপদ হলো কবর, যদি মানুষ কবরে বেঁচে যায় পরের গুলো সহজ হয়ে যাবে, যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে পরের গুলো আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের বাক্যে আল্লাহর নবী বললেন, মারাইতু মানজারান কাত্তো ইল্লাল কবর আফজা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
পৃথিবীতে যত দৃশ্য রয়েছে তার সবচেয়ে আশ্চর্য ভয়াবহ ভিন্ন ধরনের দৃশ্য হচ্ছে কবর। কবর এক আশ্চর্য দৃশ্য। মানুষ পৃথিবীতে অনেক কিছু দেখেছে, মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষ দেখছে এখন ফ্যাক্স মেশিন আর দেখছে মোবাইল। 50 বছর পরে মানুষ আরও অনেক কিছু দেখবে। সব কিছু যত আশ্চর্য, কবর তার চেয়ে ভিন্ন ধরনের আশ্চর্য। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কেমন আশ্চর্য? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, কবর, কবরকে একটু আপনাকে স্মরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসারু মিন জিকরে হাজমি লাযাতিল মউত, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়, স্বাদকে কেটে দেয়। আমার মনে বড় স্বাদ, আমি গরিব মানুষ, একটা ভ্যান কি করব, ভ্যান করব সিদ্ধান্ত নিয়েছি, টাকা জমা করছিলাম, হঠাৎ করে মরণ চলে আসলো। ওরে মরণ, তুই আমার স্বাদকে কেটে দিলি। আমার মনে বড় স্বাদ, টাঙ্গাইল শহরে একটা বাড়ি বানাবো, কাছাকাছি জমি কিনেছি, ইট ফেলেছি, সব কিছু রেডি, মিস্ত্রি লাগবে, মরণ আমাকে ধরে নিল। ওরে মরণ, তুই আমার স্বাদকে কেটে দিলি। কত বড় স্বাদ করেছিলাম শহরে বাড়ি করে আহাল পরিবার নিয়ে বসবাস করবো, সেটা হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো মানুষ, পৃথিবীর মানুষ, তোরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদ পরিকল্পনাকে মিটিয়ে দেয়। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বাহুটা এভাবে চেপে ধরলেন, এভাবে চেপে ধরে আমাকে বলছেন, কোন ফি দুনিয়া কান্নাকা গরিব, এ আব্দুল ইবনে উমর, তুমি দুনিয়াতে থাকো, তুমি যেন অপরিচিত মানুষ, তোমাকে যেন কেউ চিনে না, তুমি নিঃস্ব মানুষ, এভাবে থাকো। কোন ফি দুনিয়া কান্নাকা গরিব ও আবির সাবিল, বা তুমি নিজেকে মনে করো আমি পথিক, আমি টাঙ্গাইল বাজারে গেছিলাম, বাড়িতে এখন আসছি, তো গাছপালা তো নাই, অনেক দূরের পথ, রাস্তা তো ভ্যান রিক্সা নেই, অনেক দূরের পথ, মাঝে মধ্যে আমি গাছের নিচে থামছি ছায়ায়, ওই আগেকার কথা, 50 বছর আগেকার কথা, তো গাছের নিচে থেমে একটু দাঁড়াচ্ছি। তো আপনি গাছের নিচে যে থেমে আছেন, তো এখানে থেমে যাবেন না একটু পরে আবার হাঁটবেন, একটু পরে হাঁটবেন, তো এই থামাটা যেমন পৃথিবীতে থামা তেমন না, বুঝাতে পারিনি মনে হয়। তো ওখানে গাছের নিকটে থেমেছেন 5 মিনিট 10 মিনিট, আর এখানে নাই 20 বছরই হলো, 50 বছরই হলো, বা 60 বছরই হলো। রাসূল সাল্লাম বলছেন তুমি যেন পথিক, এর পরের বলছে, এর পরের বাক্য বলছেন, ওয়াদনাফসাক মিন আহলি কবরে, তুমি নিজেকে কবরের একজন সদস্য ভেবে নাও, এই চলে, তুমি নিজেকে একজন কবরের সদস্য ভেজে ভেবে নাও, তুমি একজন কবরের বা কবরবাসী। আপনি যে কবরবাসী এই কথা আপনি বলেন, তাকে আপনি খেয়াল করেছেন? আপনি যখন কবরের পাশে যান তখন বলেন, আসসালামু আলাইকুম আহলাত দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা ওয়া ইন ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা, আপনাদের উপরে ও কবরবাসী, আপনাদের উপরে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হোক, অচিরেই আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব, মিলে যাব। মানে আপনারা যেখানে আছেন আমরা সেখানে আসব। তুমি নিজেকে কবরবাসী মনে করো, ওইখানে সালাম দিয়ে বলা হয় যে আমরা আপনাদের সাথে মিশে যাব। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়ে, তোমাদের জন্য নিরাপত্তা চায় ও কবরবাসী, নিজেদের জন্য নিরাপত্তা চায় আল্লাহর কাছে কবরবাসী, এই দোয়া পড়া হয় সেখানে। তবে ওই দোয়া পড়তে পাবেন না, আসসালামু আলাইকুম এ হালাল কবুরে এক ভিরুল্লাহুম অন্তম সালাফুন অনহনবিল্লা সারে, আপনারা আগে গেছেন আমরা পরে আসছি, এ দোয়া চলবে না, এ হাদিস ঠিক নয়। তাহলে কোনটা বলবেন? যেটা একটুকু আগে বললাম, আসসালামু আলাইকুম আহলাত দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই অধ্যায় বই আছে, আপনার জন্য লিখেছিলাম, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। এখনো নাকি আপনার হাত তুলে দোয়ার ঝামেলা যায় না, যারা হাত তুলে দোয়ার পক্ষে বই লিখেছে তারা এই বইটা দেখে দেখে লিখেছে।
তার মানে অত হাদিসও পাবে কোথায় কোথায়, ও তো জানে না এগুলো। এই বইটা সামনে রেখেছে, দিয়ে তখন নিজের মতো করে বানালছে, দিয়ে দেখাচ্ছে যে এই দেখেন হাত তুলে দোয়া হাদিস আছে, ওগুলোকে কিভাবে কিভাবে নামাজের মধ্যে করে ওরকম করছে। বইটাকে সামনে রেখে ওতে 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 36টা খালি বুখারী মুসলিমে আছে। ওইটাকে বেশি বেশি স্মরণ করুন, যে জিনিসটা মানুষের সাদকে কেটে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুর কবরাকুম ফাইন্নাহু তুযাক্কারু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও, কবর জিয়ারত করলে তোমাদের মরণ স্মরণ হবে। কবর জিয়ারত করতে যেতে হবে মাঝে মধ্যে, জুমার দিন নয়, সবাই মিলে। সেদিনই বলে গেছিলাম মনে আছে, আয়েশার ঘটনাটা বলছিলাম না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা সেদিনই তো মনে হয়েছে বলছিলাম, আমার মনে একটু হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী তার কাপড় চুপড় জুতা স্যান্ডেল রেখে দিয়ে আমার পাশে ঘুমিয়ে গেলেন। তিনি মনে করলেন যে শুয়ে গেলেন, তিনি শুয়ে গেলেন, তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি আয়েশা ঘুমাইনি, আমি একটু ভান করে ঘুমিয়েছিলাম, আল্লাহর নবীকে পরীক্ষা করবো সেই জন্য। আল্লাহর নবী আমার পাশ থেকে উঠে যান কোথায়, দেখি কোথায় যান, তো আমি ভান করে ঘুমে আছি। ভান করে ঘুমানোর জন্য যা করা লাগে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন যে এ এখন ঘুমিয়ে গেছে, তখন ধীরে কাপড় চুপড় নিলেন উঠে, তারপর ধীরে দরজাটা বন্ধ করে দিলেন, চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, উঠে কাপড় চুপড় নিলেন, এই ছেলে তোমার এই সিদ্ধান্ত ভুল, হাদিস মুসলিম তোমার সিদ্ধান্ত, আল্লাহর নবী নাকি গায়েব জানে না, পাশের বউ ভান করে ঘুমিয়ে আছে, সেটাই তিনি ধরতে পারলেন না। আর তিনি গায়েব জানেন, বোকামি কি গাছে ধরে, নিজের বউ পাশে ঘুমিয়ে আছেন ভান করে, বুঝাতে পারেনি কথা মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি, হাদিস মুসলিম, উনি নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখবো কি করেন তিনি। ইনি পাশে ভান করে ঘুমিয়ে আছেন, পাশ থেকে গায়ের সাথে গাও লেগে আছে, উঠে চলে গেলেন, তিনি বুঝতে পারলেন না যে বউ ভান করে ঘুমিয়ে আছে। যেটা আমি বলছি সেটা হলো এই, তিনি কবর জিয়ারত করতে গেলেন, দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন কবরের পাশে গিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দেখলেন ওই যে বাকিউল গারকাদে তিনি হাত তুলে দোয়া করছেন, তিনি ঘুরে হাঁটলেন, আয়েশা ঘুরে হাঁটলেন, তিনি জোরে হাঁটলেন, আয়েশা রাদিয়াল্লাহু জোরে হাঁটলেন, তিনি দৌড়ালেন, আয়েশা রাদিয়াল্লাহু দৌড়িয়ে আগে বিছানে চলে আসলেন, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে এসে দেখলেন আয়েশার মোটা শ্বাস। ও আয়েশা তোমার মোটা শ্বাস কেন? তখন তিনি বলছেন আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়, আপনাকে আমি দেখতে গেছিলাম, আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে তো জিব্রাইল আপনাকে বলে দিবে, তা আমার তো আর মিথ্যা কথা বলার সুযোগ নেই, আমি আপনাকে পরীক্ষা করছিলাম। এই কথা থাক, যে কথা বলছি সেটা হলো এই যে আল্লাহ নবী কোথায় গেছিলেন, কবর জিয়ারত করতে গেছিলেন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসুল বাদ দিয়ে তিনি কে? তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে ডেকে নিয়ে যাননি। পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা তার স্ত্রী পাশে শুয়ে আছেন, তাকে তিনি বলে গেলেন না, না বলে চলে গেলেন। আর আপনি গোটা মসজিদের লোক কবরস্থানে নিয়ে গেলেন, মানে ধর্মের সাথে ফাইজলামি করেন নাকি? ঈদের দিন সারা গ্রামবাসীকে নিয়ে চলে গেলেন ঈদের এর মাঠে ওই কবরস্থানে। আবার আমার চাচাকে দেখেছি কবরস্থানের চতুর্দিককে ঘেরতেন, মধ্যে কোনো ফাঁকা থাকলে বলতেন ওই ফাঁকাতে দাঁড়াও, ওই ফাঁকাতে দাঁড়াও, কী যে উদ্দেশ্য আল্লাহই ভালো জানে। আমি দেখেছি দুনিয়া থেকে চলে গেছেন, তা আমরা যখন কথা বলতে শিখেছি তখনও ছিলেন, কিন্তু মেনে নিতে পারেননি, মেনে নেওয়াটা খুব কঠিন ছিল, যার কারণে মেনে নিতে পারেননি। তো আমি যেটা আপনাকে বলতে চাইছি এই মুহূর্তে সেটা হলো আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে যেতেন, পৃথিবীতে দ্বিতীয় মহামানব তখন দেশে বেঁচে ছিলেন যিনি রাস্তায় হাঁটলে শয়তান হাঁটতে পারত না, শয়তানের ক্ষমতা নাই ও রাস্তায় হাঁটতে, তিনি হলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটু সাথে নিয়ে যাননি। বুঝাতে পারিনি আমি, কবর জিয়ারত করা ব্যক্তিগত ব্যাপার,
আপনি আপনার মতো, আমি আমার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কারু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, এতে মরণ স্মরণ হবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচেয়ে ভালো মুমিন কে বলেন তো আল্লাহর নবী, মুমিন সবচেয়ে ভালো মুমিন কে, সবচেয়ে মুসলমান মুমিন ভালো মানুষ কে? তখন উত্তরে তিনি বলছেন, আহসানুকুম খুলকান, তোমাদের মধ্যে যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো। এই হাদিস কিন্তু অন্য জায়গাতে এসেছে, মানে সবচেয়ে ভালো মানুষ কে? তো বলে যার আচরণ ভালো। তারপরে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, নেকি কি জিনিস? তখন উত্তরে কি বলেছিলেন, সে নেকি হলো সদাচরণ। তাহাজ্জুদ বলেননি, হজ বলেননি, বলেছেন সদাচরণ। মানে সদাচরণ খুব বড় ইবাদত, সদাচরণ খুব বড় নেকি, সদাচরণ খুব বড় ইবাদত। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ভালো মুমিন কে, তখন তিনি বললেন যার চালচলন ভালো। তারপরে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে চালাক মুমিন কে, চালাক বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমান কে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আকসারহুম যিকরান লিল মাউতে, যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করতে পারে সে হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন এই কথা, আমাদের তো মরণ স্মরণেই আসে না, দুয়াই ঠিক মতো বলতে পারি না, মনে হয় যে এক মাসের মধ্যে কোনোদিন পায়খানাতে বসার সময় দোয়া পড়িনি, অনেকক্ষণ মনে পড়ে মনে পড়েছে যে দোয়া পড়িনি মনে হয়। তার মানে চলমান অভ্যাসটা আর মানুষের মতো হয়ে নাই, পশু প্রাণীর মতো হয়ে আছে। বাড়িতে ঢোকছেন তো আপনি সালাম দিচ্ছেন না। তো আব্দুর রাজ্জাক খুব নিন্দা করে বলেছেন যে আপনাদের গরু আছে, গোহালে গরু থাকে না, তো গরুটা যখন গোহালে নিয়ে গেলেন তখন গরুটা কি বললো আসসালামু আলাইকুম? তো গরুটা তো বলেনি, তো আমিও ঢুকলাম, আমিও বললাম না আসসালামু আলাইকুম, তাহলে আমার আর গরুর মধ্যে বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলেগেলের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, তার চেয়ে খারাপ কুকুর সিলেগেলই তো খারাপ হলো, তো আপনি যে বলছেন যে তার চেয়ে খারাপ সেটাকে, সেটা তোমার বাপ? এইভাবে বলিয়েন না, আপনাকে অনেক সম্মান করি, আমার বাপ কুকুর সিলেগেলের চেয়ে খারাপ। এই কথা বললে তো আব্দুর রাজ্জাক আমার বাপ কষ্ট পাবো। হ্যাঁ তুমি ঠিক বলেছ, কষ্ট পাওয়া এ কথাই ঠিক, আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি তোমাকে স্মরণ করাতে চেয়েছি। তাতে আমি বলেছি যে তোমার দাদা 10 বছর হলো মরা, তো তোমার বাপ সকালে জমির ভাগ পাবে আর তোমার ফুফু বিকেলে জমির ভাগ পাবে, এরকম না তোমার দাদা মরার সাথে সাথে একসাথে তোমার বাপ আর তোমার ফুফু পাবে, একসাথে পাবে? তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তখন আমি বলেছি যে তোমার বাপ কুকুর সিলেগেলের চেয়ে খারাপ। এবার বলো আমি খারাপ বলেছি না ভালো বলেছি? তোমার বাপ জমি দিল না মানে তুমি তোমার বাপকে বলতে পারো না এই কথা, আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষে যাওয়া থাকে ভিক্ষে করে খাবো, ফুফুর জমি খাবো না। ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ফুফুর ভাগ্য নিয়ে দুনিয়াতে আসেনি, অতএব ফুফুর ভাগ আগে দেন তারপরে কোনো কথা, এই কথা তুমি বলতে পারো না? তোমার বাপ তো পাল্টা বলে তোমার ফুফুকে যে যাও যাও, তুমি যদি জমি ভাগ না তাহলে আর কোনোদিন আমার বাড়িতে আসবা না, আমার বাড়িতে উঠতে পাবো না। তোমার ফুফু নাকি জমি নিলে তোমার বাপের সাথে নাকি সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তাই তোমার ফুফু ভয়ে তোমার বাপকে কিছু বলতে পারে না যে আমি যদি ভাগ যাই তাহলে আমার ভাই বলবে যে তুই আর আমার বাড়িতে আসিস না। সামাজিক অবস্থা এরকম নয় না, প্রায় যেখানে সেখানে, অথচ 1 ঘন্টা তোমার ফুফু তোমার পরে জমি পাবে কথা এটা নয়। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা এই অংশে এসে অল্প একটু জরুরি কথা, আজকের আলোচনা লম্বা নয়,
জরুরি কথার একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাইয়াক্তুলুহু বাতনুহু, যার পেট তাকে মারলো, কেউ যদি পেটের ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। পেট ব্যথায় কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমা ও লাইলাতাল জুমা ওয়াকাহুল্লাহু আযাবাল কবরে, কেউ যদি জুমার দিন মারা যায় বা জুমার রাতে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, একটা হিন্দু যদি মারা যায় তো সেটা হবে কেন? এটা তো একটু আগে বললাম যে আল্লাহ রাসূল তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। মানুষ হিসাবে তারাই পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ, তাদেরকে আল্লাহ অনুমতি দেননি। অতএব লা ইলাহা ছাড়া কোনো পথ নেই। এছাড়াও যদি আমার বাপের তোমার বাপের কোনো কারণে ঈমান কেটে গিয়ে থাকে, তারপরে যদি জুমার দিনে মারা যান তাহলে হবে না। কিছু পাপ ছিল, আল্লাহ তাকে ক্ষমার খেয়ালে রেখেছিলেন, এরকম লোক যদি মারা যায় তাহলে ওইটা মাপের মধ্যে চলে যাবে, জুমার দিন মারা গেলে তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিশ শাহীদে সিত্তু খেজালিন, যারা শহীদ হয় তাদের ছয়টা পাওয়া আছে, বিশাল ছয়টা কিছু পাবে। তার একটা হলো ইজারু মিন আযাবিল কবরে, শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবী যারা শহীদ হয়ে গেছেন উহুদে, তাদেরকে বললেন ওদের গোসল নাই, ওদের জানাজা নাই, ওদের নিয়ে আসো, শুধু খালি গর্ত খুঁড়ে মাটিতে ঢেকে দাও, গোসল লাগবে না, জানাজা লাগবে না। আর যারা হজ করতে গিয়ে এহরাম বেঁধে মারা গেছেন তাদেরকে বলছেন ওদের অন্য কোনো কাপড় দিবা না, ওদেরকে ওই কাপড় দিয়ে এই মাটি দিয়ে দাও। বিচারের মাঠে যখন তারা উঠবে তখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, এভাবে চিৎকার করে উঠবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম কিভাবে মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এবার কবরের শাস্তিকে বাঁচার কিছু পরামর্শ। এক, সালাম ফিরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক তুমি আমাদের ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে বলতেন দোয়ায়ে মাসুরার দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সময় বলতেন, ওই যে জানাজা, জানাজার সময় বলতেন শেষে আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, অফিহে তুমি তাকে মাফ করো, অফওয়ানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অকরম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সলবিল মায়সাল জল বরাদ কামানা কায়তা সব লাভ জমিনার দানাস, যেমনভাবে ঠান্ডা যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় তুমি তাকে তেমনি ধুয়ে পরিষ্কার করে দাও, আব্দুলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ও জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, আদখিলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদু মিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ও মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। বাপের কবর যখন জিয়ারত করতে যাবেন তখন এই দোয়াটা পড়িয়েন,
আর যদি কিছুই মনে না থাকে তাহলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালমার মুখের উপরে হাত দিয়ে বললেন আল্লাহুম্মাগফির লি আবি সালমা ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাবির লাহু ফিহি। আল্লাহ তুমি আবু সালমাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। মরা মানুষের জন্য বলবেন আল্লাহুম্মাগফির লাহ, আল্লাহ আল্লাহুম্মাগফির লি আবি সালমা আল্লাহুম্মাগফির লি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাবির লাহু ফি। আল্লাহুম্মাগফির লি আহমদ আল্লাহুম্মাগফির লি মুহাম্মদ ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাবির লাহু ফি। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কবরবাসীর জন্য এইভাবে বলবেন, নিজের জন্য এইভাবে বলবেন, মরার পরে কি হতে পারে, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জরুরি কথা একটা ছেড়ে এসেছি, সেটা হলো এই, যখন আপনার কবরে জিজ্ঞাসা শেষ হয়ে যাবে তখন ইয়াতি আলাইহি রাজুলুন আও ইয়াতিকা রাজুলুন, আপনার কাছে একটা লোক আসবে আহসানুল ওয়াজহে, খুব সুন্দর টকটকে ঝকঝকে চেহারা, কবরে একটা লোক আসবে খুব সুন্দর চেহারা, হুসনু সিয়াবে, তার কাপড় খুব সুন্দর, তীব্র রিহে, গায়ে খুব সুগন্ধি আতর মেখে আছে। আপনার কাছে আসতেই আপনাকে বলবে আজকে আপনি সুসংবাদ গ্রহণ করুন, যে সুসংবাদ আপনাকে খুশি করে দিবে। তখন আপনি বলবেন আপনি কে, এত সুন্দর চেহারা নিয়ে এখানে এসেছেন? তখন ও বলবে আনা আমালক, আমি হচ্ছে আপনার কর্ম, আপনার সতামল। কথাটা ছেড়ে এসেছিলাম, ভুলে গেছিলাম, মনে পড়লো, তাই আপনাকে বলে দিচ্ছি। আপনি কি বুঝতে পারলেন কথাটা? আপনার এই সৎ আমলটা, কর্মটা মানুষের আকৃতিতে কবরে আপনার পাশে আসবে। যখন মানুষের আকৃতিতে আপনার কর্ম আমলটা আসবে তখন তার চেহারাটা কেমন হবে? খুব সুন্দর, খুব ঝকঝকে, তার গায়ে কাপড় থাকবে খুব সুন্দর, তার শরীর থেকে আতরের সেন্ট বের হবে, আর আপনাকে বলবে যে আপনি সুসংবাদ গ্রহণ করেন এই দিনের, যে দিনের অদা করা হচ্ছিল। তখন আপনি বলবেন আপনি কে, তখন ও বলবে আমি হচ্ছে আপনার সৎকর্ম। এইবার এইবার যদি লোকটা খারাপ হয় তাহলে ওয়াইয়াতি হেরা জুলুন, তার কাছে আর একটা লোক আসবে, আখ কবি হলো আছে, খুব খারাপ চেহারা, বিকট চেহারা, খুব খারাপ বিকট চেহারা, কবিহু সিয়াবে, কাপড় খুব জঘন্য ময়লা যুক্ত খারাপ বিকট দৃষ্টির কাপড় পরে আছে, মন্তানুর রিহে, গন্ধের টিকা জানে আসার সাথে সাথে গন্ধ, খুব খুব গন্ধ। তারপর আপনার পাশে এসে বলবে আবসির এস উকা, ওই কথা তুমি শোনো যেটা তোমাকে খারাপ করে দিবে এই দিন সেই দিন, যে দিনের তোমাকে অদা করা হচ্ছিল। তারপর আপনি বলবেন তুমি কে, তখন ও বলবে আনা আমালক, আমি হচ্ছে তোমার মন্দ কর্ম। তাহলে কবরে আপনার আমলটা, আমার আমলটা আসবে, ভালোটা এই চেহারায় আর খারাপটা এই চেহারায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনার সাথে জরুরি দু তিনটি কথা, এই ছেলে একটু থামো, জরুরি কথার প্রথম কথা হলো এই যে একটা জিনিসের সাথে জীবনে কোনোদিন আপোষ করবেন না, সেটা কি বলেন তো? সলাত, জাযাকাল্লাহ খায়ের। কোনো সময় বলবেন না যে কাল থেকে পড়ব, কোনো সময় বলবেন না যে পড়ছি, জীবনে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করিয়েন না, সেই কাজটা পৃথিবীতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদতের জগতে তার সাথে কারো মিল নেই।
হজ ফরজ হয়েছে, আপনি বলতে পারেন আচ্ছা সামনে বছর করব, চলবে। সিয়াম রোজা ফরজ হয়ে গেছে, আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে কি হলো শয়তানি করে সিয়াম ছেড়ে দিলাম, গেল। সলাত এক আশ্চর্য ইবাদত, মানুষের কোনো সমস্যা বোঝে না। জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করিয়েন না, সেটা হলো সলাত। যেই ভাবে থাকবেন, যেই অবস্থাতে থাকবেন, তাকে পড়বেন। আর একটা জিনিস অনুরোধ জানাচ্ছি, বৈধ রুজি যে কোনো মূল্যে, প্রয়োজনে কলা বিক্রি করে খাবো, কিন্তু অবৈধ রুজি উপার্জন করব না, সবকিছু হারিয়ে যাবে। তিন, কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হবেন, অন্তত সূরা ইখলাস মনে থাকবে না মনে হয়। সূরা হাসরের শেষ তিন আয়াত নয়, সূরা হাসরের শেষ তিন আয়াত পড়লে কিছুই হবে না, কি হবে অক্ষর প্রতি দশ নাকি। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না, কি হবে অক্ষর প্রতি দশ নাকি। সূরা রহমান পড়লে কিছুই হবে না, কি হবে অক্ষর প্রতি দশ নাকি। তবে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে অনেক কিছু হবে, আর সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। কাজেই জীবনে প্রাণপণে জীবন বাজি রেখে একটু কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন প্রতিদিন, কিছুই যদি না পারেন শেষ পর্যন্ত সূরা ইখলাস, মানে একটু মনে করে স্মরণ রাখবেন যে আমি ২৪ ঘন্টাতে একবার না একবার পড়বই যে কোনো মূল্যে। সকাল সন্ধ্যে একটা সময় করে নেন। এরপরে আজ থেকে মরার পরে কি হবে এ ব্যাপারে একটু প্রস্তুতি, স্মরণ একটু করাই লাগবে, মরণকে একটু স্মরণ করাই লাগবে। মরণকে একটু স্মরণ করতে গিয়ে খেয়াল করে সালাম ফিরার পূর্বে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আর আল্লাহু নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আর মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাওয়া, আর মাঝে মধ্যে একটু সময় বের করে একটু কান্নাকাটি করা। কবর জিয়ারত করতে একাই যাবেন, পাশে কেউ থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না, পাশে কেউ থাকলে কেমন কেমন লাগবে তখন আপনি কাঁদতে পারবেন না। যেহেতু মরার পরে প্রথম বিপদ কবর, কাজে কবরকে স্মরণ করার চেষ্টা করুন। তারপরে আপনার সাথে যেটা জরুরি কথা, সেটা হলো যে আমার দাবি রক্ষা করতে হবে, সেটা কি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের জন্য দোয়া করতে হবে। আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমার মনে বড় সাদ, আমি এই কাজে সফল হবই হব ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের রাজশাহীতে সম্মেলন ১৩-১৪ ফেব্রুয়ারি, এই প্রতিষ্ঠানের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন ৫-৬ মার্চ। আপনি কতটুকু ভালোবাসেন আমি সেদিন দেখবো, সেদিন গিয়ে আপনাকে আমি এক কাপ চা খাওয়াতে পারবো না, চিনতেই পারবো কি না। তখন যদি আপনি বলেন আব্দুর হিসেবে আপনাকে আমি ভাত তুলে খাওয়ালাম, তো আপনি চিনতে পারলেন না আমাকে, কষ্ট নিয়েন না, ওটা আমি খেয়াল করতে পারি না। আমার ক্লাসের ছেলেরা যারা বোখারি পড়ে, ক্লাস থেকে বের হওয়ার পরে ওই ছেলেটা যদি আমার সামনে এসে সালাম দেয়, তো বোখারির ছাত্র না ৭-৮ ছাত্র আমি বুঝতে পারি না, ওটা আমি খেয়াল করতে পারি না। কাজেই আপনি আমার কাছে সম্মান নিতে চাইলে, যদি আমি দিতে না পারি তাহলে কষ্ট নিয়েন না। আপনি সালাম দিলে আমি বলবো যে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে, এইটুকু হয়তো আমি বলার চেষ্টা করব। কিন্তু আমার কথা গতিতে মনে হবে যে আপনাকে আমি কোনোদিন দেখিনি, তখন কষ্ট নিয়েন না, তবে আসেন, আমার উপরে একাই চাপিয়ে দিয়েন না, অন্তত দোয়া তো করবেন, তাহলে বুঝবো যে আপনি এই কাজে কি হয়েছেন, শরিক হয়েছেন। আর রূপগঞ্জ ডাঙ্গিপাড়ায় তো মসজিদ একতলা প্রায় শেষের দিকে, এদেশের মাটিতে সবচেয়ে বড় মসজিদ, ৯০% জমির ওপরে, ৩,০০০ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এই দুই প্রতিষ্ঠানের একটা মুখপত্র পত্রিকা আছে, মাসিক আল ইতেশাম পত্রিকা। আজকে সবাইকে নিয়ে যেতে হবে, যেদিন যেখানে যাব, আমার পক্ষ থেকে জোরালো দাবি,
পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে, এটা আমার দাবি। দশ জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়, পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে, দশ জন খালি মুফতি আছে ফতোয়া লেখার জন্য। আমি বোর্ডে দায়িত্ব পালন করি ফতোয়ার মুফতিদের, তারপর আমার নামে আমি মুফতি লিখি নেই, আমি ঘোষিত মুফতি হওয়ার পরে আমাকে এগুলো ভালো লাগে না। আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ মেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ। আবদুল্লাহর নামে মাদানি লিখা আমি পছন্দ করি না, বাস আবদুল্লাহ বিন আব্দুর রাজাক। তো মাসিকাল ইতে সম্পত্রিকা 20 টাকা নিজের কাছে না থাকলে কারো কাছে নিয়ে নিয়ে যাবেন। এছাড়া আর যেগুলো বই আছে, কে বড় লাভবান আছে, কে বড় ক্ষতিগ্রস্ত আছে, আদর্শ নারী আছে, আদর্শ পরিবার আছে, আবদুল্লাহ রাম্মার আবদুল্লাহর আর একটা ব্যতিক্রম বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। এখন অনেকে বলছে যে শুধু কোরআন মানতে হবে, যার কারণে এই বইটার নাম হলো আমরা হাদিস মানতে বাধ্য, এটা জরুরি। আর শিক্ষা বনাম জাহেলিয়াত, মমর্ষ হতে কবর পর্যন্ত সমঅধিকারই মর্যাদা চাই, এই সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করবেন। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ রেখে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আলোচনার শেষে এসে কিছু জিজ্ঞাসা। আপনারা বইগুলি স্টেজ থেকে নেন, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না, 20টা টাকা না থাকলে আর একজনের কাছে নিয়ে ওই পত্রিকাটা হাতে করে যাবেন। স্যার, এই মসজিদের সভাপতি খুরশেদ মেম্বার মৃত্যুবরণ করেছেন, ও তার জন্য দোয়ার দরখাস্ত, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, আল্লাহুম্মা ফির লাহু আরহামহু, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। বাথরুম আর গোসলখানা অ্যাটাচড হলে সেখানে অজু করা যাবে? জি যাবে।